हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे साथ शेयर करब इलिश माछेर पोलाओ। तो फ्रेंड्स, आज के हमारे इलिश माछेर पोलाओ रेसिपी तुम्हारे किरकम लागलो अवश्य कमेंट करे जानाबे। भालो लागले प्लिज एक लाइक करबे आर शेयर करे देबे तुम्हारे फ्रेंड्स आर फैमिलिर साथे। आर जे सकल फ्रेंड्स आमार चैनलटा एखोनो सबस्क्राइब करोनी तारा प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे पाशे बेल बाटनटा अन करे देबे। तो चलो आमी ए इलिश माछेर पोलाओटा कि करे तैरी करलाम तोमादेर देखिए दी। देखो फ्रेंड्स, एखाने आमी तीन कौटो चाल खूब भालो करे धुए जल झरिए रेखे दिएछि। इलिश माछ धुए नून हलुद माखिए नियेछि, आदा टुकड़ो करे नियेछि। एखाने आमी जल गरम बसिए दिएछि आर एदिके कड़ाइए सर्षे तेल दिएछि, तेलटा गरम होच्छे। आमी एखाने प्लेन आमरा जे भात खाई भातेर चाली नियेछि, बासमती राइस आमी नेइनि। एखाने इलिश माछेर पोलाओ एई प्लेन भातेर चाल दिए खूब भालो लागे, आर तोमरा चाइले बासमती राइस निते पारो। तेलटा गरम हये गेछे, एखन आमी माछटा भेजे नेब। মাছটা ভাজা হচ্ছে, এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি একটু ফিরিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নেব। এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আদাটা এখন আমি থেতো করে নেব। আদা থেতো করে নিয়েছি, দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকম কাটা চামচ দিয়ে ডিমটা একটু এরকম করে নেব, যাতে মশলাটা খুব ভালো মতো ডিমের মধ্যে ঢোকে। নুন হলুদ দিয়ে এখন ডিমটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ডিমটা ভেজে নেব। এখানে আমি গোটা জিরা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো আমি তুলে নেব। এখানে আমি তেজপাতা নিয়েছি, তেজপাতা এরকম হাঁড়িতে নিচে দিয়ে দিলাম এরকম করে সাজিয়ে। তেজপাতায় এরকম হাঁড়িতে সাজিয়ে নিয়েছি। এখানে জল ঝরানো চালটা নিয়ে নিয়েছি, দিচ্ছি হলুদ, নুন, আদাটা যে থেতো করে রেখেছি আদাটা আমি দিয়ে দিচ্ছি। গোটা জিরে বাটা, তোমরা চাইলে জিরে গুঁড়োও দিতে পারো। গোটা জিরের ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি এখানে গোটা জিরে বেটে দিয়েছি মিক্সিতে ব্লেন্ড করে। দিচ্ছি ধনে গুঁড়ো, আমি এখানে জিরের সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল আমি করব না। তোমরা চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারো, তাতে ঝালটা একটু বেশি হবে। দিচ্ছি সামান্য চিনি, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। দেখো এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, আর এখানে লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিক্সড করে নেব। দেখো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে যে কড়াইয়ে সর্ষের তেলটা আছে, এটা দিয়ে আমি মাছ ভেজেছিলাম, সেই তেলটাই দিয়ে দেব। এই তেলটা আমি পুরোটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি দেখো এক চামচ মতো ঘি, আমি এখানে এক চামচ ঘি অ্যাড করছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, এই ঘিটাও অ্যাড করবো এখানে। এখন আবার খুব ভালো করে মিক্সড করে নেব। এখন এই চালটা আমি
হাঁড়িতে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে কাজু বাদাম, কিশমিশ বা এমনি বাদামও দিতে পারো, তাতে টেস্টটা খুব ভালো আসবে। নারকেল দিলে তো আরও ভালো টেস্ট আসবে। তা আমি এখানে খুবই সিম্পলভাবে করছি। এইভাবে আমি এখন চালটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে চালটা দিয়ে দিয়েছি, এখন আমি এখান থেকে ফার্স্ট 1 কাপ গরম জল নিলাম। দু কাপ টোটাল, এখানে আমি এই কাপের 3 কাপ জল দিয়ে দিলাম। হাঁড়িটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। ঢাকনাটা একটু সরিয়ে দেখে নিচ্ছি। চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন এখানে ভেজে রাখা ডিম আর মাছটা দিয়ে দেব। দেখো হাঁড়িটা একটু নিচে নামিয়ে নিয়েছি, এখন এই হাঁড়িটা খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেব যাতে ডিম আর মাছগুলো ভেতরে যায়। দেখো এখন আমি আর 1 মিনিটের মতো গ্যাসে রাখব, গ্যাসের ফ্লেমটা একটু লো করা থাকবে আর ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। আমার 1 মিনিট হয়ে গেছে, পোলাওটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন সামান্য আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটু হাঁড়িটা ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমার পোলাওটা রেডি। তো কীরকম লাগলো আজকে আমার এই পোলাও রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে। তো ফ্রেন্ড টাটা।